মায়ের গর্ভধারণ থেকে শুরু করে শিশুর 2 বছর বয়স পর্যন্ত এই মোট 1000 দিন সঠিক নিয়মে মা ও শিশুর পুষ্টিকর খাদ্য গ্রহণেই নির্ধারিত হয় একটি শিশুর স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ। এই সময়টি একটি শিশুর জীবনে একদিকে যেমন সবচেয়ে সম্ভাবনাময়, অপরদিকে তেমনি সব থেকে ঝুঁকিপূর্ণ। এই 1000 দিনের মাঝে শিশু কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, বিশেষ করে প্রাণীজ আমিষ ও অনুপুষ্টি সমৃদ্ধ খাবার পায়, তার উপর নির্ভর করে শিশুর বেড়ে ওঠা। একই সাথে এটি শিশুর স্বাস্থ্য, মেধা, জ্ঞান অর্জন এবং উন্নতি করার ক্ষমতার উপর গভীর প্রভাব ফেলে। জীবনের প্রথম 1000 দিনেই শিশুর মস্তিষ্ক বৃদ্ধি ও মেধা বিকাশ শুরু হয়, সর্বোপরি গড়ে ওঠে শিশুর পরবর্তী জীবনের ভিত্তি। 1000 দিন বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি গর্ভকালীন সময়, এটাকে আমরা ধরে নিই 270 দিন, এবং শিশুর জন্মের পরে থেকে 2 বছর পূর্ণ, এই 730 দিন যে সময়টা আছে আর 270 দিন, এই মিলে 1000 দিন। এই সময় একটা শিশুর পরিপূর্ণ ব্রেন সেলগুলি তৈরি হয়। মা তার পুষ্টির পাশাপাশি তার মধ্যে যে শিশুটাকে আস্তে আস্তে বড় করছে, এই জন্য তাকে বাড়তি খাবার দিতে হবে। 3 বেলা 2100 কিলোক্যালোরির মতো আমরা খাবার খাই, আরও 700 যোগ হবে, মানে 4 বেলা। চতুর্থ বেলাটা 2 ভাগে ভাগ করবে, অর্ধেক বেলা খাবে সকাল 11টা বা 11:30 দিকে, বাকি অর্ধেক বেলা খাবে বিকেল 5টা বা 5:30 দিকে। শিশু জন্মের পরে থেকে সে শুধুমাত্র মায়ের দুধ খাবে, এগুলি এই মায়ের দুধ খাইলে যোগাযোগ বেশি হয়, বুদ্ধিদীপ্ত হয় এবং মানবিক গুণাবলী সম্পন্ন হয়। শিশুর মানসিক বিকাশ, শারীরিক বৃদ্ধি, সুস্থ বাচ্চার জন্য এই 1000 দিন খুব জরুরি। কিন্তু গর্ভবতী নারী, প্রসূতি মা এবং 6 মাসের বেশি বয়সের শিশুর পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ অনেকাংশেই পিছিয়ে রয়েছে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2017-2018 অনুসারে এদেশের 5 বছরের কম বয়সী শিশুদের মাঝে 31% শিশু দীর্ঘস্থায়ী অপুষ্টি তথা খর্বাকায় বা বামনত্ব সমস্যায় এবং 22% শিশু কম ওজন সমস্যায় ভুগছে। আশঙ্কাজনক বিষয় হল 8% শিশু কৃষকায় বা তীব্র অপুষ্টিতে ভুগছে। গর্ভস্থ শিশুর বৃদ্ধি এবং গর্ভবতী নারীর নিজের সুস্থতার জন্য গর্ভবতী নারীর খাবার অবশ্যই বৈচিত্র্যময় হতে হবে। এই খাবার অবশ্যই আমিষ জাতীয় খাবার, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, বিভিন্ন রকম দেশীয় শাকসবজি এবং দেশীয় ফলমূল থাকা অতীব জরুরি। শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে 2 বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি বয়সভেদে নিয়ম অনুযায়ী সুষম পরিপূরক খাবার দেওয়া প্রয়োজন। একটি শিশুর বাড়তি খাবার অবশ্যই প্রাণীজ আমিষ সমৃদ্ধ হতে হবে। পুষ্টিকর খাবারের আধার সবার হাতের নাগালেই রয়েছে, বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রায় প্রতিটা পরিবারের বাড়ি সংলগ্ন একটি করে ছোট পুকুর বা ডোবা থাকে, যা অনুপুষ্টি সমৃদ্ধ দেশীয় ছোট মাছ যেমন মলা, ঢেলা, দারকিনা, চাপিলা, কুঁটি এবং একই পুকুর পাড়ে চাষকৃত সবজি যেমন কমলা, শাঁসযুক্ত মিষ্টি আলু ইত্যাদি অনুপুষ্টির একটি অন্যতম উৎস হতে পারে। দেশীয় ছোট মাছে প্রয়োজনীয় আমিষের পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন সহ অন্যান্য অত্যাবশ্যকীয় অনুপুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়োডিন ইত্যাদি রয়েছে। অন্যদিকে কমলা, শাঁসযুক্ত মিষ্টি আলু ভিটামিন এ ও খনিজ পদার্থ, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ, যা গর্ভবতী, প্রসূতি মা এবং শিশুদের জন্য অতীব জরুরি। এছাড়াও কমলা, মিষ্টি আলুর ডগা ও পাতা ভিটামিন এ, বি, ই ও সির উৎকৃষ্ট উৎস। এই প্রাকৃতিক উৎসের সঠিক ও যুগোপযোগী ব্যবহারই হতে পারে পুষ্টিকর খাদ্যের অভাব পূরণের সর্বোৎকৃষ্ট সমাধান। নিরাপদ মাতৃত্ব, মাতৃত্বকালীন সুস্থতা, কিশোরীর স্বাস্থ্য ও শিশুর সুস্বাস্থ্যের দিক বিবেচনা করে প্রতিটা পরিবারের প্রয়োজন দেশীয় ছোট মাছের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া। গর্ভাবস্থায় ও সন্তান জন্মদানের পর মায়ের এবং 6 মাসের বেশি বয়সের শিশুর প্রতিদিনের খাদ্য তালিকায় বৈচিত্র্যময় অর্থাৎ বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি সহজলভ্য দেশীয় ছোট মাছ যেন কোনো অবস্থাতেই বাদ না যায়। মনে রাখতে হবে, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ, তাই প্রথম 1000 দিনের সুবর্ণ সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হলে নিশ্চিত হবে শিশুর সমৃদ্ধ ভবিষ্যৎ।